মর্নিং এভরি তো আজকে আমার শাশুড়ি মা পুজো দিচ্ছে তো দুজনে একসাথেই ঠাকুর ঘরে এসেছি মা বলল যে আমি পুজো দিই আজকে আমি বললাম হ্যাঁ দেও আজকে আর এই দেখো তোমরা হয়তো দেখে ভাবছো আমার রান্নাঘরের সেটা একদম চেঞ্জ হয়ে গেল কেন তো এটা আমাদের ঠাকুর ঠাকুরঘরের রান্নাঘর তো এতদিন তো এখানে রান্না করছিলাম কেননা ঠাকুর ঘরটা ছোটো এর জন্য আর বাইরেটা খোলা মেলা এর জন্য এখানে সেট আপটা করেছিলাম কিন্তু বৃষ্টির জন্য দেখতেই পাচ্ছ অবস্থা ওখানে আর রান্না করার মতো স্থিতি নেই তাই কালকে রাত্রে ঘরে সব কিছু টেনে টুনে আবার নিয়ে আসলাম কি আর করা যাবে ওখানে আর এইরকমভাবে রকমভাবে কষ্ট করে জল পাড়িয়ে পাড়িয়ে তো আর কাজ করা যাবে না তাই ঠাকুর ঘরে চলে আসলাম এখানে এমনি সুন্দর কোনো অসুবিধা নেই এমনি বাইরে জায়গা ছিল তো এর জন্যই বাইরে নিয়ে গেছিলাম তো এখানে আমি করছি আমার জন্য সকালবেলার চা গ্রিন টি তো এই দেখো আজকে তোমাদের কিন্তু দাদাভাই বাড়ি নেই তাই আমি একাকাই চা খাবো তো এখানে শাশুড়িমা পুজো দিচ্ছিলো আর আমি চা করছিলাম আর শাশুড়িমা চা খাবে নিচে মানে আমাদের যে রান্নাঘর আছে ওখানে ওখানে চা খাবে আর আমি এখানে চা করে খাচ্ছি তো সকালবেলাটা আমি গ্রিন টি খাই যারা আমার ভিডিও দেখো সবাই জানো আর অনেক দিন হলো জানো টিয়াসিসটা খাওয়াই হচ্ছে না আমি ভুলে যাই প্রত্যেকদিন রাত্রে ভেজাতে তো যাই হোক আমার চা হয়ে গেছে চলো এখন আমি নিচে নিয়ে আমার ঘরে নিয়ে গিয়ে খাবো এখানে আর ভাল লাগে না একা একা ঘরে গিয়ে বিছানা দেখে মনে পড়লো বিছানাই তুলিনি আজকে তো চাটা সাইডে রেখে বিছানাটা তুলছি আসলে কোনো কাজের আগেই আমার বিছানা না তুললে ভালো লাগে না বিছানাটা তুলে তারপরে আমি বাদ বাকি সমস্ত কাজ করি তো আজকে না হয়তো তুলতে ভুলে গেছিলাম মনে ছিল না ফটাফট স্নান করে ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম তো এর জন্য আর বিছানা তুলিনি তো এখন সুন্দর করে বিছানা টিছানা তুলে নিলাম তো এখন তুলে তুলে নিয়ে তারপরে কিন্তু আমি চা খাবো সুন্দর করে আর এখানে আমি বিছানা তুলছিলাম আর শাশুড়া তো পাশের ঘরে বসে বসে চা খাচ্ছিলো আর দুজনে গল্প করছিলাম প্রচুর তো আমার মতো তোমরা কে কে করো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমি সবসময় এরকমই করি আজকে যেহেতু শনিবার রান্না বান্না সব কিছু আমি করবো আর আজকে চারজনে একসাথে খাবো অন্যদিন তো আমি আর আমার হাজবেন্ডই খাই শনিবার যেহেতু সবার নিরামিষ তাই সবাই একসাথেই খাবো রান্নাবান্না সব আমি করব সেটাও ঠাকুর ঘরে তো এই যে আমি বসে বসে চা খাচ্ছিলাম আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে মানে দিনাটায় তোমাদের ওখানে মানে কোথায় কোথায় কীরকম বৃষ্টি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর এখানে দেখো বৃষ্টি আর আজকে করব ধোকা তো এই যে ধোকাটা আমি ফার্স্টে ভিজিয়ে দিলাম এখন আমি একটু কিছু খেয়ে নেব না হলে আমার দুপুরে খেতে খেতে তো অনেকটা দেরি হয়ে যাবে তখন আমার মানে অনেকটা খিদে পেয়ে যাবে তো দুদালার জন্য অপেক্ষা করতে করতে দুদালা আসছিল না পরে আমি আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম আর এখানেই আমি সব কিছু রেডি করে নিয়েছি তারপরে এখন আমি রান্না করব। ডাল করব অড়হর ডাল আর হচ্ছে ছোলার ডাল মিশিয়ে তাই আমার প্রেশারে সেটা করতে হবে তাই প্রেশারে জল বসিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমি লঙ্কা দিয়ে দিলাম তাতে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণের আইডিয়াটা আমি কোনোদিনই পাই না পরে আমার ঠিকঠাক করে দিতে হয় তারপরে দিয়ে দিই চিনি চিনিটা দিলে না যে কোনো রান্নার টেস্ট অনেকটা দ্বিগুণ বেড়ে যায় আর কি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁপে সেদ্ধ করতে তোমাদের দাদাভাই বলে গিয়েছে যে পেঁপে সেদ্ধ খাবে তাই একটু বেশি করেই পেঁপে সেদ্ধ দিলাম আমার শ্বশুর খাবে তো এখানে একটু সেদ্ধ হওয়ার জন্য দিলাম আর এই পাশে দেখো আমি আমি কিন্তু এখানে যে ধোক্কাটা ভিজিয়ে রেখেছিলাম সেই ধোকাটা এখন আমি ভাজবো তো সর্ষের তেল দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি এটাকে সুন্দর করে একটু শুকিয়ে নেব যাতে মানে পুরো আঠা আঠা হয়ে যায় টাইট হয়ে যায় যাতে আমি আমার এটাকে পরে কাটতে সুবিধা হয় তো যারা যারা ধোকা রান্না করেছো তারা তারা তো জানোই যে কীভাবে রান্না করতে হয় তো যারা জানো না অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু তোমাদের রেসিপিটা দিয়ে দেবো আমি এই নিয়ে সেকেন্ড টাইম রান্না করলাম দুর্দান্ত হয়েছে কিন্তু আর এই যে আমি ধোকাগুলো সুন্দর করে কেটে এরপরে ভেজে নিচ্ছি আমি ফ্রেশ হয়ে চলে আসলাম আবার এখন ঠাকুরকে খেতে দেবো চলো দেখাই তোমাদের কী রান্না করেছি পেঁপে সেদ্ধ কাঁকরোল ভাজা আর পটল ভাজা তারপরে আছে ডাল অরহর আর হচ্ছে কি ডাল বুটের ডাল এটা হলো ধোকাটা ভাজা পুষনাকে ভোগ দেওয়ার পরে কিন্তু তোমাদের সাথে আমার আর দেখা হয়নি এখন দেখা হচ্ছে একবারে সন্ধেবেলাতে তো এখন সন্ধ্যে ছটা বাজে আমি ঠাকুর ঘরে চলে এসেছি কিছু বাসন টাসন ছিল ওগুলো মেজে টেজে এখন আমি বাতি দেবো মানে সন্ধে বাতি দেব তো চলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আজকে আম দিয়েছি আজকে যেহেতু ওয়েদারটা খুব খারাপ আর রাতে কিছু রান্না হবে কিনা তার ঠিক নেই এর জন্য ভাবলাম যে গোপুসোনাকে আজকে আম দিয়ে ভোগ দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি করে ওয়েদারটা ভীষণই খারাপ তো এই যে আমি এখন সন্ধ্যের জন্য সব রেডি করছি আর গোপুসোনাকে খেতে দেওয়ার জন্যও রেডি করে দিয়েছি আর এখন শুধু নিবেদন করা বাকি আছে তো চলো এই যে প্রদীপটা জ্বালিয়ে দিলাম এরপরে ধূপকাঠি জ্বালা জ্বালালাম আর আমাদের কিন্তু খুব একটা ধূপ জ্বালানোও মানে হয় না ধূপ ধুনো জ্বালানো মানে কোনো মানে লক্ষ্মী পুজো কালী পুজো এসব ছাড়া কিন্তু ধূপ একটা মানে খুব একটা জ্বালানো হয় না তো এরপরে আমি ঠাকুরকে নিবেদন করে দিলাম তো এটা খুব পুজো দেওয়ার সময় একটা বড় পার্ট বলা যেতে পারে নিবেদন না করলে কিন্তু ঠাকুর সেটা খায় না মানে নেয় না তো এরপরে আমি সন্ধেবেতি দিয়ে দিলাম ঠাকুরদের গোপোষণাকে ধূপবাতি দেখিয়ে এখন কিন্তু আমি ছাদে চলে আসলাম তুলসী পাটে বাতি দেওয়ার জন্য আর তুলসী পাটে সন্ধে বাতি দিতে পারতাম না কেননা এতক্ষণ অনেক বৃষ্টি পড়ছিল এখন মাত্রই একটু বৃষ্টিটা কমলো এর জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসলাম আর বৃষ্টি পড়লে কিন্তু সন্ধে বাতি দেওয়াই যেত না মানে প্রদীপ জ্বালানোই যেত না প্রদীপ জ্বালানোর আগেই নেমে যাচ্ছিল বারবার তো তবুও একটু কষ্ট টষ্ট করে জ্বালিয়েছি দেখতেই পাচ্ছ তো আমাদের মতো কারা কারা এইভাবে মানে পুজো দাও একটু কমেন্টে জানিও মানে আমার পুজোর নিয়মে মতো কারা কারা নিয়ম পালন করো তো চলো এখন আমি ঠাকুর ঘরে যাব আর এখন গিয়ে আমি কিন্তু শঙ্খ আর মানে কাসরটা বাজাবো পুজো করা এখন কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি এখন ঠাকুরদের শয়ন দেওয়ার জন্য রেডি করব তো ওই যে সমস্ত যে ফুলগুলো ছিল সিংহাসনে সেগুলো আমি এখন সরিয়ে দেব তো তারপরে ঠাকুরকে শয়ন দেব আর আমাদের সব ঠাকুরের পায়ে পায়ে দেখতে পাচ্ছ কত ফুল আমাদের গাছের সব ফুল মানে আমাদের ছাদেই ফোটে এত ফুল তো এই যে গোপসোনা আমাদের গোপসনা এখন ঘুমও দেবে তো চলো এখন রেডি করছি একটু ওর বিছানাটা পেতে দেব আর দেখো ওর জামাটা আর ওর হচ্ছে বেডশিটের কালারটা প্রায় একই তাই ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করে দিই তো আসলে ঠাকুরের কয়েকটা জিনিস বানানোর জন্য আমার শাশুড়ি একটা বড় কাপড় কিনে এনেছিলো সেখান থেকে সব জিনিস বানানোর পরে অল্প কাপড় বেঁচে গিয়েছিল তো সেটা দিয়েই গোপুসোনার দুটো ড্রেস বানিয়ে দিয়েছে ওর দুটো ড্রেস একই রকম প্লাস ওর বেডশিটের কালারের সাথে ম্যাচিং তাই আমার বেডশিটটা আমি ওকে চেঞ্জ করে দিয়ে তারপরে বিছানা করে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম আর গোপু পুজো করতে আমার এত ভালো লাগে কি বলবো আর এই বাসিটা আমি ওর মাথার কাছে দিয়ে দিলাম আমি কোথাও একটা দেখেছি যে বাসি ছাড়া কিন্তু কোপালের ঘুম আসে না এরপরে কিন্তু আমি সুন্দরভাবে এই ধূপবাতিটা পুরো বাড়িতে দেখিয়ে দেবো মানে সন্ধেবাতি দিয়ে দেবো পুরো বাড়িতে তো সন্ধে টন্দে দিয়ে আবার চলে আসলাম উপরে চা করতে হবে তো তোমাদের দাদা ভাই নাকি লেবু চা খাবে আর আমার লেবু চা খাতে ভীষণই টেস্ট লাগে আদা চা একদমই ভালো লাগে না হ্যাঁ কার্যকারিতা বেশি আদা চায়ের কিন্তু লেবু চায়ের কোনো উপকারিতা নেই তবুও লেবু চাটা খেতে ভালো লাগে এর জন্য লেবু চা করছি আমার তো বেশ লাগে তোমাদের কার কার ভালো লাগে হ্যাঁ তো চলো আটা করে একবার এখন নিচে নিয়ে যাব কেননা উপরে এসে খাওয়ার মতো অবস্থা নেই ছাদে প্রচুর জল আর হ্যাঁ আজকের ভিডিওটা এতটুকুই আর বেশি বাড়ালাম না তোমাদের কেমন লাগলো জানিও আর দেখাচ্ছে নেক্সট ব্লগে